আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত অপরাধ যে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার ব্যাপারে অনেক জোরালোভাবে তাকিদ দিয়েছেন গোটা কোরআন জুড়ে তন্মধ্যে থেকে একটা বড় অপরাধ কবিরা গুনাহ এবং মহাপাপগুলোর মধ্যে ভয়াবহ এবং ধ্বংসাত্মক একটা বড় ধরনের অপরাধ এবং গুনাহ হলো জুলুম করা এই জুলুম প্রসঙ্গে কোরআনে কারীমের 6 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান জুলিম খারাপ বা মন্দ বিষয় এটার ছড়াছড়ি এটার প্রকাশ এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না আমরা অনেকে আছি যে মন্দ কিছু পেলে সেটার মার্কেটিং করতে আমরা খুব পছন্দ করি খুব ভালোবাসি খারাপ জিনিসের প্রচার প্রসার এটার খুব বেশি আপনার জানাশোনা হোক এটা নিয়ে বলাবলি হোক এটা খুব বেশি চাউর হোক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না কারণ মন্দ জিনিসের প্রচার প্রচারণাও নানান মন্দ দিককে বয়ে আনে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কোনো খারাপ জিনিস ধরা পড়েছে কারো বাস এটা কিভাবে ছড়ানো হবে সেটার জন্য আমরা মরিয়া হয়ে যাই এবং কোনো বাজে কথা পাওয়া গেছে কারোর তো সেটা আমরা খুব আগ্রহ ভরে দেখার চেষ্টা করি শোনার চেষ্টা করি আরজনকে জানানোর চেষ্টা করি অর্থাৎ এটার ছড়াছড়িটা আমরা খুব বেশি পছন্দ করি এজন্য আমাদের সমাজে পজিটিভ জিনিসের প্রচারের চাইতে নেগেটিভ জিনিসের প্রচার অনেক বেশি হয় এই একই চরিত্র আমাদের মূলধারার মিডিয়াগুলোর যে পজিটিভ জিনিসের প্রচার ওনারা করেন কিন্তু নেগেটিভ জিনিস পাইলে মনে হয় একটু বেশি খুশি প্রচারটা একটু বেশি হয় তো এই যে নেগেটিভ জিনিসের প্রচার এটা বেশিরভাগ ক্ষেত্রে সমাজে মন্দ দিক বয়ে আনে অনেক সময় অন্যায় মানুষের কাছে গা সওয়া হয়ে যায় এগুলো খুব বেশি প্রচার প্রচারণা হতে হতে হ্যাঁ কখনো কখনো অত্যাচারী ব্যক্তির অত্যাচারের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আনার জন্য বা তাকে আইনের আওতায় আনার জন্য শায়েস্তা করার জন্য যদি এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা ভিন্ন বিষয় তো এই আয়াতে মূলত যে বার্তাটা আল্লাহ তাআলা দিচ্ছেন সেটা হলো যে মন্দ বিষয়ের ছড়াছড়ি সেটার বিস্তার এটা আল্লাহ পছন্দ করেন না তবে কেউ যদি অত্যাচারিত হয় কেউ যদি জুলুমের শিকার হয় তো এই ব্যক্তির জুলুমের শিকার যে হয়েছেন তাকে কেউ জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে এটা তো একটা মন্দ জিনিস তো এইটা সে জোর গলায় বলতে পারে এটার প্রকাশ সে করতে পারে সে অধিকার তার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাইট তাকে দিয়েছেন মন্দ বিষয়ের প্রচারণাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন করেন নাই তবে জুলুমের শিকার ব্যক্তির জন্য পারমিশন আছে অন্য এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাফুন তুসজাবু দাওয়াতুহুম তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন লা তুরাদ্দু দাওয়াতুহুম তাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন মাজলুম ব্যক্তির আহাজারি মাজলুম ব্যক্তির যে বেদনা এই বেদনা বিধুর তার যে আহাজারি তার যে বদ্দোয়া এটা আল্লাহ তাআলা সাধারণত ফিরিয়ে দেন না এই জন্য কোন এক কবি বলেছেন বাতাস আজ আহে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদন মজলুমের বদ্দোয়াকে খুব ভয় করবা পৃথিবীতে অন্য কোনো কিছুকে এত ভয় করবা না যত ভয় করতে হবে তোমাকে অত্যাচারিত নিপীড়িত মানুষের বদ্দোয়াকে এই বদ্দোয়া আজ হোক দুদিন পরে হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবেই হবে এবং অত্যাচারের পরিণতি শুধুমাত্র বিলম্ব হতে পারে সেই বিলম্বটাও তার উপযুক্ত সাজাটা যেন পায় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যে অনেককে উপরে তোলা হয় উপরে তুলে আছাড়টা যাতে ভালো করে দেওয়া যায় সেজন্য একটু বিলম্ব করে উপরে তুলে নিয়ে তারপর আছাড়টা দেওয়া হয় এখন অত্যাচারে যদি মনে করে কই আমার তো কিছু হচ্ছে না সমস্যা নাই তো তাহলে সেটা বোকা স্বর্গে বাস করা হবে তার বোঝা উচিত যে আল্লাহর মন তাকে তুলছেন আশাটা ওই মাপে দেওয়া হবে কিন্তু হবে এতে কোনো সন্দেহ নেই আপনি পৃথিবীর ইতিহাসে একবার শুরুতে চলে যান একদম শুরুতে যদি চলে যান পৃথিবীর ইতিহাসে মানব জাতির ইতিহাসে প্রথম অত্যাচার করেছিল কে প্রথম অত্যাচার কাবিল কাবিল অত্যাচার করেছে তার ভাই হাবিলের প্রতি আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল অত্যাচার করে ভাইকে মেরে ফেলেছে তো মেরে ফেলে তার খুনের এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য
প্রথম মানুষ মারা গেছে পৃথিবীতে তখন প্রথম মানুষ তার আগে কোনো মানুষ মারা যায়নি আদম আলাইহিস সালাম ফ্যামিলিতে কোনো সদস্য মারা যান নাই সবার সৃষ্টি হয়েছে মাত্র এখন মারা যাওয়ার পরে কি করতে হবে এটা সে বুঝে উঠতে পারতেছিল না যে মরে গেছে এখন এই মরদেহ কি করব তখন সে খুঁজতেছিল যে কোথায় লুকাবো কি করব আল্লাহর বলেন কোরআনে কারীমে বিস্তারিত ঘটনা আলোকপাত করেছে আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়েছেন আরেকটা কাক মারা গেছে ওই কাক মাটি সরিয়ে এই কাকটাকে ওই জায়গায় রেখে আবার মাটি চাপা দিয়ে দিয়েছে তখন কাবিলের মাথায় বুদ্ধি আসলো আচ্ছা তাহলে এই পদ্ধতিতে মানুষের মরদেহ সেটাকে দাফন করা যায় তখন সে কবর খুঁড়ে হাবিলের লাশ সেখানে রেখে তারপর দাফন করে দেয় তো আল্লাহ রাব্বুল আলামিন তো সেটা প্রকাশ করেছেন সেটা জানাজানি হয়েছে এবং তার অপমান হয়েছে কোরআনে আয়াত নাজিল হয়েছে নবীর কাছে ওহী এসেছে চূড়ান্তভাবে তার এই অপকর্ম এটার এটার যে গোমর এটার যে ভেতরের কথা এটার যে তার যে গোপনে গোপনে পাপ করেছে এগুলোকে প্রকাশ করা এবং তার অপমান অপদস্থ হওয়া শাস্তির মুখোমুখি হওয়া সে বন্ধ আল্লাহ তালা করেছেন অর্থাৎ রক্ষা পায় নাই যে ঠিক আছে করে ফেলছি কেউ টের পায় নাই আমি পার পায়ে চলে গেলাম সবাই আমাকে ফেরেশতা মনে করলো অত্যাচার এবং জুলুম আর অন্যান্য পাপাচারের মধ্যে পার্থক্য এই জায়গায় আপনি অন্য দশটা পাপ করেছেন হতে পারে আল্লাহ তালা আপনাকে প্রকাশ করেন নাই গোপনে গোপনে করছেন কেউ টের পায় নাই সবাই আপনাকে মনে করে আপনি ফেরেশতা আপনি নেককার মোত্তাকি পরেশগার তলে তলে আপনি খুব খারাপ মানুষ তলে তলে কিছু পাপ করেন যেটা মানুষ জানে না আল্লাহ তাআলা হয়তো ওইটা হাইড করেছেন মানুষকে জানতে দেনও নাই দুনিয়া থেকে চলে গেছেন ওইভাবে কেউ জানে নাই হতে পারে আল্লাহ তাআলা মাফ করে দিবেন হতে পারে আখিরাতে শাস্তি দিবেন কিন্তু কারোর প্রতি জুলুম করেছেন অত্যাচার বিচার করেছেন এটা এমন একটা বিষয় যে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে এর মন্দ পরিণতি ভোগ করাবেনই করাবেন অন্য কোনোভাবে করাবেন আপনি টেরও পাবেন না এমনভাবে করাবেন কিছু পরিণতি আপনাকে ভোগ করতে হবে আখেরাতে তো আছেই এই জন্য ইমানদারের কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধ হলো জুলুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিখ্যাত হাদিস বারবার বিভিন্ন সময় আপনাদেরকে আমরা স্মরণ করিয়েছি নবী আলাইহিস সালাম বলেছেন আতাদরুনা মানিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় হতদরিদ্র রিক্তহস্ত হতভাগাকে সাহাবীরা বললেন যে আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া দিরহামা চার স্বর্ণ নাই রূপা নাই টাকা নাই পয়সা নাই আমরা তো তাকেই হতদরিদ্র মনে করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে হতদরিদ্র আসলে প্রকৃত হতদরিদ্র নাই সে আসল হতদরিদ্র না কারণ আজকে টাকা পয়সা নাই কালকে আসবে এখন না 10 বছর পরে আসবে আর না আসলে না আসবে সে জান্নাত পেয়ে গেলে তার টাকা পয়সা থাকলেই কি না থাকলেই তো এটা তো মানে আসল হতদরিদ্র না সাময়িক হতদরিদ্র হতে পারে চূড়ান্ত হতদরিদ্র এ না তাহলে কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই হতভাগা মানুষটি হলো ওই লোকটা যে লোক দুনিয়াতে অনেক নামাজ কালাম পড়ছে ওয়াজ করছে ওয়াজ শুনছে কোরআন তেলাওয়াত করছে কোরআন তেলাওয়াত শুনছে দাঁড়ি রাখছে ওমরা করছে হজ করছে জিকির আজকার করছে পাগড়ি পরছে টুপি পরছে দান সাদাকা করছে অনেক ভালো কাজ করছে মা বাবার সাথে সদ্ব্যবহার করছে ভালো আচরণ ছিল সব ঠিক আছে কিন্তু সে কি করছে দুনিয়াতে মানুষের অধিকার নষ্ট করছে মানুষের প্রতি জুলুম করছে এবং সেই জুলুমের মামলার নিষ্পত্তি ছাড়া সে মারা গেছে ব্যাস যত আমলই করে যাক এই লোক হতভাগাদের কাতারে দাঁড়াবে কিয়ামতের ময়দানে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যাখ্যা দিয়ে বলছেন যে এই লোক যখন মোছে তাও দিয়া জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে যে 10 বার হজ করছি 20 বার উমরা করছি এত লাখ দান করছি এতগুলো মসজিদ বানাইছি এতগুলো মাদ্রাসা বানাইছি এত ওয়াজ করছি এত ওয়াজ মাহফিল করছি এত হুজুর খাওয়াইছি এত এতিম খাওয়াইছি এত টাকা পয়সা দান করছি এত তাহাজ্জুদ পড়ছি এত নফল রোজা রাখছি ফরজ রোজা রাখছি চোখের পানি ফেলে বাসায় দিছি রমজান মাসে মসজিদ ছাড়ি নাই এতেকাফ করছি টুপি পড়ছি জুব্বা লাগাইছি দাড়ি লাগাইছি কি না করছি তাহলে আমার আর ঠেকায় কে মোসে তাওদিয়া যখন জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তখন পাওনাদার এসে হাজির হবে বলবেন আল্লাহ এই লোকটার আমল নামায় শুধু ভালো কাজ আর ভালো কাজ ভরা সে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিছে আমার একটু আপত্তি আছে আল্লাহ বলবেন কি আপত্তি তখন আল্লাহর কাছে সে বান্দা বলবেন যে আল্লাহ এই লোকটা আমাকে গালি দিয়েছে আমি দুর্বল ছিলাম হয়তো রিক্সাওয়ালা ছিল আমি অসহায় ছিলাম সে অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ ছিল পাওয়ারফুল ছিল তার গালির জবাব আমি দেওয়ার ক্ষমতা আমার ছিল না অন্যভাবে আমাকে একটা থাপ্পড় দিছে আমাকে একটা ঘুষি দিছে আমাকে একটা ধাক্কা দিছে
আমাকে অপমান করছে, সবার সামনে একটা লজ্জা দিয়েছে, কিন্তু আমি জবাব দিতে পারি নাই ভয়ে, আমার সে ক্ষমতা ছিল না। তো তুমি তো বলেছো ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, বিন্দু পরিমাণ খারাপ কাজ হলেও তার পরিণতি তাকে ভোগ করতে হবে। তুমি তো কোরআনে বলেছো আল্লাহ, এখন তার সেই খারাপ কাজের পরিণতি এমন আমি চাই সে ভোগ করুক। দুনিয়াতে কারো টাকা মেরেছে, আল্লাহ আমি বলতে পারি নাই, এলাকার বিরাট পাওয়ারফুল রাজনৈতিক নেতা, অনেক বড় ছাত্র সংগঠনের পাওয়ারফুল নেতা, আমার দোকান খাইতে খাইতে ফুটিয়ে দিছে একদম, আসেনি আমাদের সমাজে অনেক আছে। এই সমাজে নেতা ছাড়া কিছু নেই, গলিতে গলিতে দেখবেন নেতা, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক, নেতা ছাড়া এদেশে আর কিছু উৎপাদন হয় না। সারা দুনিয়াতে যাবেন দেখবেন যে গবেষক উৎপাদন হয়, ইউনিভার্সিটিগুলো থেকে কি উৎপাদন হয়, গবেষক, যা আজকে এটা আবিষ্কার করছে, কালকে ওইটা আবিষ্কার করছে, পরশু আরেকটা আবিষ্কার করছে, এই সমস্যার সমাধান করছে, চিকিৎসা বিজ্ঞানে এটা করে ফেলেছে, হ্যাঁ আপনার অমুক টেকনোলজিতে এটা করে ফেলেছে, পৃথিবীকে তাক লাগাই দিছে, দেশের সুনাম করে ফেলছে। আমাদের দেশে বিজ্ঞানী খুঁজে পাবেন না, শুধু কি দেখবেন, নেতা ছাড়া কিচ্ছু না, হাঁটতে পারবেন না নেতার ঠেলায়, রাস্তা ঘাটে অলিতে গলিতে গাড়িতে যাবেন না, এটা বাসে উঠবেন একটা না একটা নেতা পাবেনই আপনি, কি বলেন? সিট নিয়ে একটু কেওয়াজ বাজলে দেখবেন যে একজন নেতা দাঁড়াইছে, হ্যাঁ চিনস আমারে, আমি কত বড় বিজ্ঞানী গবেষক, ঢাকা ইউনিভার্সিটি জানস, আমি অমুক জিনিস আবিষ্কার করছি, তমুক জিন আবিষ্কার করছি, এরকম বলা মানুষ পাবেন? কি পাবেন? নেতার নেতৃত্বের পরিচয় পাবেন। এত নেতা উৎপাদন এদেশে হয়, পৃথিবীর কোনো দেশে এত নেতা উৎপাদন হয় না, সারা পৃথিবীর কোনো দেশে এত নেতা উৎপাদন হয় না যত নেতা উৎপাদন হয় এই দেশে। আর এই জন্য আমাদের দুর্দশা কাটতেছে না, কারণ শিক্ষিত মানুষ পড়াশোনা করতে যায়, সব নেতাই হয়, কারণ নেতা হলে লাভ, গবেষক টবেষক হয়ে কি নাই, কোনো ভাত আছে গবেষকের? কোনো ভাত আছে? নাই, নেতা হলে অনেক লাভ, এই জন্য সবাই নেতা হইতে চায়। এখন তো পিচি পিচি পোলা পড়া নেতা হইতে চায়, দেখেন না কিশোর গ্যাং, কিশোর গ্যাং বাইর হয়েছে না কেন ভাই? কিশোর বিজ্ঞানী বাইর হইতে পারে না, কি বলেন? অনেক দেশের কথা আমরা শুনি না পত্র পত্রিকায় যে অমুক দেশে ছোট বাচ্চা মানুষ প্রফেসর হয়ে গেছে, আছে না? আমেরিকাতে এত বছর বয়সে বাচ্চা প্রফেসর হয়ে গেছে, অত বছর বয়সের বাচ্চা অমুকটা আবিষ্কার করে ফেলছে। আমাদের দেশে সেটা নাই, আমাদের দেশে কি আছে? কিশোর গ্যাং মানে নেতা, পিচি বলা মানে কি নেতা। আরে কিশোর তো কিশোর, এখন তো ওই যে আন্ডা বাচ্চা দুই চার বছরের, ওইগুলোর নেতা নেতা ভাব আপনি দেখেন যে মার মার কাট কাট, ফাটাই ফেলবো, মারে ফেলবো, উড়াই ফেলবো, ঘুষি দিব, বক্সিং দিব, ব্যাস। তো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে অনেক নেতা আছে যারা এলাকাতে তার ঠেলার চোটে কেউ ভয়ে কিছু বলতে পারে না, এত দাপট। ওই যে দোকানদারের কথা থেকে আসছে এখানে, আমি এক দোকানদার চিনি আজিমপুরের, মুদি দোকানদার বেচারা, তো বেচারার দোকান ফুটে ফেলছে খাইতে খেতে নেতারা, হ্যাঁ লেখা রাখ লেখা রাখ, সিগারেটটা ধরাতে ধরাতে লেখা রাখ, লিখতে লিখতে খাতা একটা শেষ আরেকটা শুরু, একটা শেষ আরেকটা শুরু, টাকা চাওয়ার সাহস নেই। এরকম নেতা আমাদের দেশে মাশাল্লাহ অলিতে গলিতে এত উৎপাদন হয়, আল্লাহ তাআলা নেতাদের থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করুক, এই দেশটাকে মুক্ত করুক আল্লাহ তাআলা সমস্ত নেতা থেকে। এই নেতা এবং গুন্ডা পালে যারা, তাদেরও কেয়ামতের ময়দানে অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা কলাগণ্ডায় বুঝাই দিবেন। জুলুমের কথা বলতে গিয়ে এখানে আসছে যে জুলুম করতে করতে আপনি কারো টাকা মেরে দিয়েছেন। আজকাল অবশ্য নেতা হওয়া লাগে না টাকা মারার জন্য, নেতা ছাড়াও আমরা সবাই বিভিন্নভাবে মারতে পারি, যার কাছে যেভাবে ক্ষমতা আছে। আমাদের সমাজে গোটা সমাজটা দাঁড়িয়ে আছে জুলুমের উপরে, গোটা সমাজটা, সরকারি চাকরিও লাগে না, যার যেখানে পাওয়ার আছে, একটা অফিসের পিয়ন কিচ্ছু নাই, শুধুমাত্র ফাইলটা সে নিয়ে স্যারের টেবিলে দেয়, হেরো বিশাল পাওয়ার, যে আপনার ফাইল উপরে থাকবে না নিচে চলে যাবে, আপনার ফাইল হারায় যাবে, এই জন্য তারা কিছু বকশিশ দিলে ঠিক মতো থাকবে, ঠিক কিনা বলেন? গতকাল রাতে কোনো একটা টিভি চ্যানেলের লাইভ প্রোগ্রামে এক ভদ্র মহিলা ফোন করেছেন, ফোন করে বলতেছেন যে আমার স্বামী সরকারি চাকরি করেন, উনি ওনার চাকরি সঠিকভাবে করেন, দায়িত্ব ঠিকভাবে পালন করেন, তো কাস্টমার খুশি হয়ে ওনাকে কিছু জিনিস দেয়, এটা নেওয়া যায় আছে কিনা, এটা ছিল প্রশ্ন। তো আমি বললাম দেখেন ঘুষ এটা এখন কেউ নাখুশ হয়ে দেয় না, যারাই ঘুষ দেয় তারা সবাই কি হয়ে দেয়,
খুশি হয়ে দেয়। কারণ আমরা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছি যে এই সমাজে ঘুষ খেয়ে যদি কেউ কাজ করে এই লোকটা হলো এ ক্লাসের ভালো মানুষ, কারণ বাকিরা তো ঘুষ খেয়ে টাকা মেরে দেয়, কাজ করে না। যে ঘুষ খেয়ে কথা ঠিক রাখে এ তো ইমানদার মানুষ, জবান ঠিক রাখছে। মানে ভালো মানুষের সঙ্গে কোথায় এসে দাঁড়াইছি আমরা, বুঝতে পারছেন? আমাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু আমাদের চুরি ডাকাতি দুই নম্বরই বাটপারি মাস্তানি গুন্ডামি এগুলোতে মাশাল্লাহ এগুলোতেও উন্নতি হয়েছে ওই অর্থে। তো যেটা বলতেছিলাম যে জুলুম এটা করার জন্য যার হাতে যা আছে, কলম একটা আছে আপনার হাতে, তো এবার শুরু কেমনে আপনি জুলুম করবেন, বাস আল্লাহ একটু পাওয়ার দিছে, এবার কিভাবে ছড়ি ঘুরাবেন আর মাস্তানি করবেন আর গায়ে জোর দেখাবেন। এই তেল এর রস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিবায় চিবায় বাইর করবেন, চিবায় চিবায়। দুনিয়াতে যত জালিম দেখেছেন, প্রথম জালিমের কথা বলছি কাবিল, তার রস আল্লাহ বের করেছেন। সোভিয়েত ইউনিয়ন দুনিয়াতে বহুত মাস্তানি করছে, কোথায় আজকে? ভেঙে খান খান টুকরা টুকরা করে দিয়েছেন আল্লাহ তাআলা। ফেরাউন বহু অত্যাচার করেছে, বহু জুলুম করেছে, বহু মাস্তানি করেছে, অনেক করেছে, আল্লাহ তাআলা চিবায় রসটা বের করে ছেড়ে দিয়েছে। আবু জাহাল, আবু জাহালকে দেখবেন যে আবু জাহাল অনেক করেছে মাস্তানি, সে আবু জাহালে কি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিয়েছে। যত জুলুম করবেন সবাই প্রস্তুত থাকবেন, আপনার ড্রাইভারের প্রতি আপনি জুলুম করছেন, কাজের লোকের প্রতি জুলুম করতেছেন, স্বামী স্ত্রীর প্রতি জুলুম করতেছেন, স্ত্রী স্বামীর প্রতি জুলুম করতেছেন, জুলুমের যত রকম ফেরাছে আমাদের সমাজে আপনি পাবেন। আল্লাহ আপনাকে শুধু পাওয়ার দিলেই হলো, কারোর হাতে কিছু থাকলেই হলো, সে ওইটা দিয়ে আরেকজনকে কিভাবে ঠেকাবে শুধু সেটার মধ্যে পড়ে থাকে। ভাইরা আমার তো অসহায় ব্যক্তির কথা বলছেন, হাদিসে আসছে যে কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় থাকবে কে? অনেক লোক আছে দেখবেন মাশাআল্লাহ লম্বা দাড়িও আছে, টুপিও আছে, নামাজও পড়ে, কিন্তু মানুষ প্রতি জুলুম করে। মনে করেন একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, রিক্সাওয়ালা ভাইরা তো নিরীহ, পরিশ্রম করে উপার্জন করে, কিন্তু ওনারাও দেখা যায় 20 টাকা বানা চান্সে 100 টাকা করে দেয়, আছে কি না বলেন? এই সমাজে যেদিকে তাকাবেন আপনি, মনে করেন ওয়াজ মাহফিলের কথা বলেন, একটা ওয়াজ মাহফিল হবে এলাকা, তো সব যুবকরা মিলে যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল হয়। এখন কেউ যদি এসে বলে ও ওয়াজ মাহফিলের ভাইরা তোমরা তো ওয়াজ মাহফিল করো ভালো কথা, কিন্তু মাইকটা আমার বাড়ির দিকে তো আমার একটু কষ্ট হয়, এটা একটু ফিরিয়ে দাও, কি বলেন? ভালো মানুষ আছে সমাজে কিন্তু খুব কম, বেশিরভাগ মানুষই বলবে কত বড় সাহস ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, এবারে নাস্তিক, কি বলেন? এটা জুলুম কি জুলুম না বলেন? জুলুম। যখন কয়েকজন যুবক একসাথ হয় ভাবসাবটাই অন্যরকম হয়ে যায়, বিশেষ করে যখন আপনি পাবলিক পরিবহনে উঠবেন, পাবলিক প্লেসে যাবেন, দেখবেন যে কয়েকজন যুবক একসাথে আসলে তাদের ভাবচক্করটাই আলাদা হয়। আমি একটা কথা প্রায় বলি যে একা যদি হয় আর চায়ের দোকানে যায় তো মিনমিনা আব্রিয়ালের মতো বলে মামা একটা চা হবে, মেসিয়ারকে টি বয়কে, আর যদি দুই চার পাঁচজন সাতজন আশপাশে থাকে একবারের বেশি দুইবার বলা লাগলে এই দিকা কান কম শুনস, কি কইছি শুনস নাই, চা চাইছি, একেবারে কান নিছে, একটা দিন উঠে পড়বি আসবে পেয়াদ জানিয়ে, কারণ আশপাশে আরো দু চারজন বন্ধু বান্ধব সাঙ্গ পাঙ্গ আছে না নাই বলেন। এই তেল একদিন গলবে না গলবে না গলবে। আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করো। পুরা সমাজটা দাঁড়িয়ে আছে জুলুমের উপরে, পুরা সমাজটা সর্বত্র যেদিকে আপনি তাকাবেন, যে যার প্রতি পারতেছে সে তাকেও জুলুম করতেছে, যাকে দুর্বল পাচ্ছে তার উপরে চড়াও হচ্ছে। অথচ আমরা দাবি করি আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ সমাজ, এ কি মুসলমানের আচরণ? এ কি মুসলমানের আখলাক? যেদিকে আপনি তাকাবেন শুধু জুলুম আর জুলুম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা আমাদের জন্য মাথায় থাকে যে কিয়ামতের ময়দানে অনেক মানুষ আছে, অনেক নেকামল নিয়ে যাবে, লম্বা দাড়ি, ওয়াজ মাহফিল, জুব্বা, টুপি, হজ সব সব নিয়ে যাবে। ওই যে আল্লাহর কাছে আয়সা দাঁড়াবে, আল্লাহ এই লোক জান্নাতে যাবে, মোসে তাও দিয়ে রেডি হচ্ছে, আমার তো কথা আছে, এই লোক আমাকে বন্ধু বান্ধব সহ নিয়ে আয়সা একটা থাপ্পড় দিছিল, সামান্য নূর থেকে চুন করছে, আল্লাহ আমি কিছু বলতে পারি না, কিন্তু এখন তো বিচার পাবো, বিচার দিলাম, তখন আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে তাহলে এখন এটার বিচার হলো, তুমি যে নেকামল নিয়ে আসছ, যেই পরিমাণ জুলুম করেছ, এখন তো আর জুলুম ব্যাক করার সুযোগ নেই, টাকা মেরেছ টাকা ব্যাক করার সুযোগ নেই, তাহলে ঠিক আছে তোমার আমল থেকে এই পরিমাণ সওয়াব, এই পরিমাণ তোমার যে অর্জন যেগুলো কামাই করে আসছো, নামাজ রোজা হজ যাকাত যেগুলো তোমার আমল নামে জমা আছে ব্যালেন্সে, সেই ব্যালেন্স থেকে এই পরিমাণ তাকে দিয়ে দেওয়া হলো, যাও তুমি জুলুমের বিপরীতে তার আমল নামা থেকে সওয়াব পেয়েছ, পেয়ে তুমি কাটাকাটি এসে চলে যাও। আরেকজন এসে হাজির হয়ে বলো আল্লাহ আমার তো এই দাবি আছে,
বোন এসে বলবে আল্লাহ বাপের সম্পদ মরে গেছিল বলতে পারি নাই, ভাই মেরে দিছি আমাকে দেয় নাই। হ্যাঁ, গুদোকানের কর্মচারী এসে বলবে আল্লাহ উনি মালিক ছিল, তিন মাসে বেতন দেয় নাই, চুন থেকে নুন খুঁজছে, গার ধাক্কা দিয়ে বাইর করে দিস, আমার টাকাগুলো পাওনা আছে, এবার তাকে দিবি। এভাবে পাওনাদারদের দিতে দিতে দেখা যাবে যে তার আমল নামা যা নিয়ে আসছে এগুলো সব শেষ, কিন্তু পাওনাদার এখনো আছে। এবার কি হবে, আমল তো সব শেষ আর দেওয়ার কিছু নেই, কিন্তু পাওনাদার এখনো আছে, তাহলে তাদের মামলা নিষ্পত্তি কিভাবে হবে? এবার আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তাহলে পাওনাদারদের যে পাপের বোঝা আছে, তোমার অন্যায়ের আনুপাতিক হারে বোঝা তোমার ঘাড়ে দেয়া হবে। আমল নামা বদামল যেগুলো খারাপ নাম কাজ পাপ যেগুলো সে করেছে এগুলো ট্রান্সফার করে এর আমল নামে আনা হবে। যতক্ষণে সমস্ত পাওনাদারের নিষ্পত্তি পাওনা হয়ে যাবে নিষ্পত্তি, ততক্ষণে তার আমল নামার সমস্ত নেকামলগুলো শূন্য হয়ে বদামল দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে এবং খুব সঙ্গত কারণেই সোজা চলে যাবে সে জাহান্নাম। এহাদিস বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতএব দুনিয়া থেকে মরার আগে জুলুমের নিষ্পত্তি করে যাও। হতে পারে মানুষ রাগের চোটে কারো প্রতি অন্যায় হয়ে গেছে, দেরি করবেন না, দ্রুততার সাথে নিষ্পত্তি করে ফেলান, মাপ চেয়ে ফেলান। বিশেষ করে টাকা পয়সার যে জুলুম, এটার তো একটা বিহিতের রাস্তা থাকে যে আপনি কারো টাকা মেরে ফেলেছেন, তার টাকা কখনো ব্যাক করবেন আপনার যখন সেই বোধোদয় হবে, অথবা টাকা তাকে ব্যাক করতে পারেন নাই তার তরফ থেকে দান করে দিলেন, একটা বিহিত হবে। বাট আপনি কারোর প্রতি শারীরিকভাবে জুলুম করেছেন, মুখ দিয়ে জুলুম করেছেন, অন্যায় করেছেন, পাওয়ার দেখিয়েছেন, ক্ষমতা দেখিয়েছেন, দাপট দেখিয়েছেন, এই যে জুলুম, এই জুলুমগুলোর কি হবে? এগুলোর জন্য তো আপনি টাকা পয়সা দিয়ে পাবেন না, এবং অনেক ক্ষেত্রে ওই লোকটা খুঁজেও পাবেন না। রিক্সাওয়ালাকে একদিন দিচ্ছেন একটা থাপ্পড়, একটা ঘুষি, একটা ধাক্কা, টাকা দেনই নেই, চলে গেছেন। বাসের কোনো এক লোকের সাথে ধাক্কাধাক্কি, অপরিচিত কথার সাথে কাটাকাটি, একটা কটু কথা বলে চলে আসছে, এই লোকটাকে তো মাপ চাওয়ার জন্য খুঁজেও জীবনে আর পাবেন না, পাবেন? অনেক মানুষ আছি আমরা, বয়স এখন বৃদ্ধ বয়সে চলে গেছে, ইয়াং বয়সে একটু ফিরে যান। আপনি যখন কলেজে পড়েছেন, যখন স্কুলে পড়েছেন, হাই স্কুলে পড়েছেন, বন্ধু বান্ধবদের সাথে ওই যে চার পাঁচজন বন্ধু একসাথে হলে ইয়াংদের শরীরে একটা ভাব চলে আসে, ওই ভাবের চোটে হয়তো আপনি আপনার কোনো সহপাঠীকে জুলুম করেছেন, অন্যায় করেছেন, দুর্বল মানুষের প্রতি অন্যায় করেছেন, কাজের লোকের প্রতি অন্যায় করেছেন, কত মানুষের প্রতি কত অন্যায় করেছেন। এখন যদি আপনি ফিরে যেতে চান সেই জায়গা যে মানুষগুলোর কাছ থেকে মাপ চাইব, সে সুযোগ আছে এখন? নাই। এর চাইতে ভয়াবহ আর কোনো চ্যাপ্টার মানুষের জীবনে থাকতে পারে না। এই জন্য ভাইরা আমার, এই অভ্যাস আমাদের করতে হবে যে আমার দ্বারা অন্যায় হতে পারে মানুষ হিসাবে, কিন্তু অন্যায় হয়ে গেলে সেটা প্রায়শ্চিত্ত করতে, সেটাকে চ্যাপ্টারটাকে ক্লোজ করতে কোনো অবস্থাতে দেরি বা বিলম্ব করা যাবে না। সেটা আপন হোক, সেটা পর হোক, সেটা পরিচিত হোক, সেটা অপরিচিত হোক, এমনকি সেটা অন্য ধর্মাবলম্বী হোক, ভালো করে শুনে রাখেন, জুলুম এত বড় অপরাধ যে অন্য ধর্মের মানুষের প্রতিও যদি আপনি জুলুম করেন, আল্লাহ তালার প্রতি ইমান আনছেন আপনি, তারপর আল্লাহ তালা আপনাকে ছাড়বেন না। আল্লাহ এই মামলায় অন্তত ওই অন্য ধর্মের আল্লাহর প্রতি ইমান নানা মানুষটার পক্ষে আল্লাহ তালা রায় দিবেন, যেহেতু সে মাজলুম আর আপনি জালেম। ভাইরা আমার, এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখবেন যে হিজরতের সময় মক্কার মুশরিকরা, মূর্তি পূজারীরা বিশ্বস্ত মনে করে তার কাছে যে টাকা পয়সাগুলো জমা রেখেছিলেন, স্বর্ণ মুদ্রা রূপ মুদ্রাগুলো জমা রেখেছিলেন, উনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে কার কোনটা এটা বুঝাই দিয়ে তাকে তিন দিন মক্কায় থেকে এই পাওনাগুলো সব পাওনাদারের কাছে পৌঁছানোর জন্য দায়িত্ব দিয়ে তারপর তিনি রাতের গভীরে মদিনায় হিজরত করে চলে আসছেন। তার মানে কি দাঁড়ালো? যে যাদের অত্যাচারে আমি আমার মাতৃভূমি ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে, তাদেরও পাওনা যদি থাকে তো সেটা পরিশোধ করার ব্যাপারে কোনো ত্রুটি চলবে? এই যুক্তি চলবে না যে আমাকে দেশে জুলুম করেছে তাহলে তার টাকা মেরে দিলাম, ন, কখনো সুযোগ নেই। অনেক ভাইরা প্রশ্ন করেন, ভাই কোম্পানিতে চাকরি করি, কোম্পানি জুলুম করে, তাহলে কোম্পানির ক্যাশ ক্যাপিটাল আমার কাছে আছে, মেরে দিতে পারি কিনা? এর উত্তর এখানে আছে, সে আপনাকে ফিজিক্যালি জুলুম করছে, আপনি তার টাকা মেরে দিলেন না, এই সুযোগ নাই। হ্যাঁ, আপনার টাকা সে মেরে দিচ্ছে, হক মেরে দিচ্ছে, আপনার বেতন দিচ্ছে না, তাহলে এটা আপনি যতটুকু বেতন ততটুকু আপনি নিতে পারেন যদি সে অন্যায় করে। এই জন্য ভাইরা আমার, জুলুমের ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত থাকতে হবে,
কিয়ামতের ময়দানে বহু মালিক শ্রমিকদের কাছে ধরা পড়ে যাবে শ্রমিকদের প্রতি জুলুমের কারণে আবার বহু শ্রমিক মালিকের প্রতি জুলুমের কারণে ধরা পড়ে যাবে কিয়ামতের ময়দানে বহু বাড়িওয়ালা ভাড়াটিয়ার প্রতি জুলুমের কারণে ধরা পড়ে যাবে আবার বহু ভাড়াটিয়া বাড়িওয়ালার প্রতি জুলুমের কারণে ধরা পড়ে যাবে কিয়ামতের ময়দানে বহু কাজের লোক ঘরের কাজের বুয়া তার কাছে ধরা পড়বে ঘরের মালিক তার প্রতি জুলুমের কারণে আবার অনেক কাজের লোক তারা মালিকের কাছে ধরা পড়বে তাদের অত্যাচারের কারণে ভাইরা আমার আমল খুব বেশি করতে পারেন না টেনশনের কোনো কারণ নাই আজ আমাদের দেশে আমি বাংলাদেশে কথা বলছি অনেক দুঃখ করে কথাগুলো বলা আমাদের দেশে নামাজি কালামে দাড়িওয়ালা টুপিওয়ালা হজওয়ালা এরকম মুসলমান যাও পাওয়া যায় জুলুমের ব্যাপারে সচেতন সতর্ক সাবধান মুসলমান আমাদের সমাজে একেবারেই কম অলস শূন্যের কোটা যাওয়ার মতো অবস্থা হুজুর আলেম সবই ঠিক আছে কিন্তু যে যার প্রতি পারতেছে জুলুম করতেছে আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি থাকে তা হিসাব করবে যে আমি তাকে এই কথাটা বলতে পারি কিনা আমার রাইট আছে কিনা আমি তাকে কতটুকু বলতে পারি এর বেশি বলে ফেললাম কিনা বেশি বলে ফেললে তো জুলুম হয়ে গেল আপনাকে একজন একটা কথার কথা একটা শক্ত কথা বলল আপনি পাল্টা আরেকটা শক্ত কথা আপনাকে একটা ঘুষি দিল আপনি পাল্টা আরেকটা ঘুষি দিলেন তো ঘুষি খাইছেন আপনি ঘুষি দেওয়ার রাইট আপনার আছে আল্লাহ তাআলা কোরআনের জন্য বলছেন ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উইকিবতুম বি যদি তোমাকে কেউ আঘাত করে কষ্ট দেয় তো তোমারও অধিকার আছে তাকেও কষ্ট দেওয়ার কিন্তু যতটুকু দিবে ঠিক ততটুকু তো যতটুকু দিবে ঠিক ততটুকু মেপে মেপে দেওয়াটা কি সহজ না কঠিন কাজ কঠিন না তার ঘুষিটা কত ওজনের ছিল আপনারটা কত ওজনের মাপা কেজি ওজনের রিপ্লাইটা হয় 2 কেজি 1.5 কেজি ওজনের ঠিক না তাহলে এই যে অতিরিক্ত আধা কেজি বেশি দিলেন এটার জন্য আপনি জুলুমের কাঠগড়া দাঁড়ালেন যে তার চাইতে বেশি দিলেন আপনি এই জন্য আল্লাহ তাআলা আয়াতের পরম অংশে বলেছেন ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন যদি কারোর জুলুমে তুমি সবর করতে পারো সেটা সবচেয়ে বেস্ট তোমার জন্য রিস্ক ফ্রি যে ঠিক আছে আমি এটা পরে বুঝে পাবো ইনশাআল্লাহ দুনিয়াতে জুলুমের শিকার মানুষের তো হারাবার কিছু নেই কারণ দুনিয়ার কোনো আদালতে বিচার পেল না কোনো সমাজে বিচার পেল না কোথাও বিচার পেল না আল্লাহর আদালতে অবশ্যই সে তার বিচার পাবে এই একটা সান্তনা তাকে ধৈর্যের পথে যেতে অনেক বেশি সহায়তা করবে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের এই ভয়াবহ অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন হে আমার বান্দারা আল্লাহ তার কথা বলছেন যে তিনি আল্লাহ হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ হওয়া সত্ত্বেও তার বান্দা তার সৃষ্টি আমরা তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি কারো প্রতি জুলুম করবেন না এবং তিনি নিজের জন্য নিজে জুলুমকে হারাম করে দিয়েছেন যে তিনি জুলুম করবেন না কোরআন কারিমে আয়াতে বিভিন্ন জায়গা জায়গা দেখবেন আল্লাহ তাআলা আছে যে ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা আল্লাহ যারা পরিমাণ জুলুম কারোর প্রতি করবেন না আমার রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ তোমার রব কোন বান্দার প্রতি জুলুম করবেন না আচ্ছা আপনি যদি কোন একটা পুতুল বানান আপনার বানানো পুতুলটা আপনি ভেঙে ফেললেন পৃথিবীতে কারো কিছু বলার আছে আমি পুতুল বানাইছি ভেঙে ফেলছি তোমার কি আমরা তো সব আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদের প্রতি যদি জুলুমও করেন কারো তো বলার কিছু নাই তাই না আল্লাহর উপর তো কেউ নাই কিন্তু তিনি পর্যন্ত নিজের জন্য জুলুমকে হারাম করে দিয়েছেন এই কথা বলে বলছেন অতএব হে বান্দারা তোমরা পরস্পর পরস্পর জুলুমকে ভয় পাও খবরদার অত্যাচারিত মানুষের যে আহ এটা বড় জঘন্য বিষয় এটা বড় ডেঞ্জারাস এটা থেকে রক্ষা পাবে না টুডে অর টুমরো 10 বছর আগে হতে পারে 10 বছর পরে হতে পারে কিন্তু রক্ষা হবে না পৃথিবীর ইতিহাসে একজন জালিমও পাবেন না যার প্রায়শ্চিত্ত পাওনা বোঝা বুঝে পাওয়া ছাড়া সে দুনিয়া থেকে গেছে আল্লাহ আমাদেরকে সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করুন কথাগুলো এই জন্য বলা এই সমাজের চতুর্দিকে যেখানে যাবেন আপনি অফিসে আদালতে কাজে করে প্রত্যেকটা জায়গায় দেখবেন যে যতটুকু ক্ষমতা হোল্ড করে সে ততটুকু জুলুম শুরু করে দেয় ওই যে বললাম পিয়ন থেকে নিয়ে সর্বোচ্চ বস পর্যন্ত জুলুমের যেন একটা অভয়ারণ্য গোটা পৃথিবী হয়ে যাচ্ছে কিয়ামত নিকটবর্তী হওয়ার একটা আলামত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন পৃথিবী জুলুম দিয়ে জোর দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে ইনসাফ বলতে কিচ্ছু থাকবে না কোথাও কিচ্ছু থাকবে না চতুর্দিকে জুলুমে সয়লাব হয়ে যাবে তখন ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে তিনি এসে পৃথিবীর এক মেরু থেকে পৃথিবীকে আরেক মেরুতে আনবেন অর্থাৎ জুলুমকে দুনিয়া থেকে বিলুপ্ত করে ইনসাফ শতভাগ প্রতিষ্ঠা করবেন আজকে আপনি যেদিকে তাকাবেন দেখবেন
জুলুমের অভয়ারণ্য, মাজলুমের পক্ষে মানুষ নেই। আপনি ফিলিস্তিনে মক্কা মানুষ বলার মতো মানুষ খুব বেশি, মুসলমান মুসলমান রাষ্ট্রগুলো বা মুসলিম প্রধান রাষ্ট্রগুলোরও তেমন কোনো ভূমিকা নাই। দায় সারা কিছু বলতে পারলে ভালো, আর না পারলে মুনাফেকের মতো মাঝামাঝি কথা বলে। জালেমদের দাপট তাদের পক্ষে সবাই, এভাবে সারা পৃথিবী সর্বত্র আপনি দেখবেন, শুধু আমাদের দেশটা সর্বত্র যে জুলুমের জয় জয়কার। এটা কিয়ামত নিকটবর্তী হওয়ার, পৃথিবী তার ধ্বংসের দিকে, তার পরিণতির দিকে কাছাকাছি চলে যাওয়ার একটা আলামত এটি যে জুলুমে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু আমার কাজ ব্যক্তি, আমি জুলুম থেকে বেঁচে থাকবো, আমার দ্বারা কারোর জুলুম হবে না, কারোর প্রতি জুলুম হবে না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। শেষ করছি একটা বিষয় বলুন, সেটা হলো আমরা সবাই জানি যত প্রাণী আছে পৃথিবীতে, মানুষ ছাড়া অন্যান্য পশু পাখি এই সকল সাধারণ প্রাণীগুলো, এগুলোর কোনো হিসাব কিয়ামতের ময়দানে হবে না। আমাদের হিসাব হবে, হিসাব নেওয়া হবে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনছো কিনা। গরুকে কি আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি কি ঈমানদার ছিলেন না মুসলমান ছিলেন? গরুর জন্য কি অপশন আছে? আমরা যদি হারাম খাই হিসাব দিতে হবে, ধরা পড়বো, তাই না? কিন্তু গরু যদি আরেকজনের ক্ষেতের ধান খেয়ে চলে আসে পেট ভরে, কি বলেন কিয়ামতের ময়দানে কি আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি আরেকজন তোমার মালিকের ধান খাও, তুমি আরেকজনের ধান কেন খাইলা? ধরা হবে কোনো? তার কোনো হিসাব নিকাশ নেই, তার কোনো হালাল হারাম নেই। কোনো পশু পাখি, তারা তো প্রাণী, তারা মানুষের মতো বিবেকবোধ সম্পন্ন না। আল্লাহ যেহেতু তাদেরকে বিবেকবোধ দেন নাই মানুষের মতো, এই জন্য তাদেরকে সেজন্য জবাবদিহিও করবেন না। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, একটা অপরাধের বিচার তাদের হবে, গরু ছাগলের হবে, হাঁস মুরগিরও হবে, পশু পাখিরও হবে। সেটা কোনটা? জুলুম। দুনিয়াতে একটা ছাগলের মাথায় শিং আছে, আরেকটা ছাগল বেচারার মাথায় শিং নাই, দুর্বল, দিছে গুতা দিয়া রক্তাক্ত করে ফেলছে ওটারে, দুর্বল বেচারা কিছু করতে পারে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনোটাকে জীবিত করবেন। তারা যে মাটির সাথে মিশে যাবে বা খেয়ে মানুষের পেটে চলে যাবে, ময়লা হয়ে মাটির সাথে চলে যাবে বিভিন্নভাবে, ওখান থেকে আবার তাদের আল্লাহ তাআলা পুনরায় সৃষ্টি করবেন। করার পর এবার শিংআলা যেটা ছিল দুনিয়াতে ওইটার শিং দিবেন না, যেটা শিং ছিল না ওইটাকে আল্লাহ তাআলা শিং দিয়ে সৃষ্টি করবেন, করে বলবেন তুমি যে গুতা খেয়েছিলে, আঘাতপ্রাপ্ত হয়েছিলে, এখন প্রতিশোধ নাও। সেই প্রতিশোধ নিবে, নেওয়ার পর বলবেন যে মাটি হয়ে যা, মাটি হয়ে যা। পশু পাখিকে পর্যন্ত আল্লাহ তাআলা ছাড় দিবেন না পারস্পরিক জুলুমের ব্যাপারে, তাদের বিবেক বুদ্ধি নাই, সেখানে পর্যন্ত জুলুমের বিচারটা তাদের হবে, হালাল হারাম আর কোনো বিষয়ে তাদের কোনো বিচার হবে না, শুধু একটা বিচার হবে, সেটার নাম কি? তাহলে কোন সাহসে আপনি আদম সন্তানের প্রতি জুলুম করবেন? হতে পারে সে আপনার কাজের বুয়া, হতে পারে সে আপনার ড্রাইভার, হতে পারে সে আপনার অধীনস্থ, হতে পারে সে আপনার দোকানের কর্মচারী, হতে পারে সে শ্রমিক, হতে পারে সে প্রজা, হতে পারে আপনি নেতা, আর সে সাধারণ মানুষ। কিন্তু আপনি যে জুলুম করছেন, এই জুলুমগুলো দেখতেছেন যে কিছু হচ্ছে না, ফেরাউন এরকম মনে করছে, কই কিছু হচ্ছে না তো, কিন্তু হয়েছে না হয় নাই শেষ পর্যন্ত। আবু জাহালও অনেক মনে করছিল যে কই কিছু হচ্ছে না তো, বেলাল রাদিয়াল্লাহু প্রতি, আম্মার রাদিয়াল্লাহু প্রতি, দুর্বল সাহাবীদের প্রতি কি জুলুম না করছে, কিন্তু চূড়ান্ত পরিণতিতে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করে পাওনা বুঝিয়ে দিয়ে তারপর দুনিয়া থেকে নিয়েছেন, আখিরাতেরগুলো তো আছে। অতএব আসুন আজ আমরা দীপ্ত কণ্ঠে শপথ করি, অন্যের দিকে তাকানো নয়, নিজের দিকে তাকাই যে আমার দ্বারা কে কে জুলুমের শিকার হচ্ছে, আদৌ কারোর দ্বারা জুলুমের শিকার হচ্ছে কিনা। আপনি একটা বাসে যাচ্ছেন, দুইজনে বসা সিট, আপনি মাশাআল্লাহ দেড় জনের জায়গা নিয়ে বসে আছেন, আছে না এরকম অনেক সময় হয় না? পাশের সিটে যে বেচারা আছে আপনার গায়ে গোতরে স্যুট বুট হাফ বাপ সক্কর দেখে বলতেছে এটা তো নেতা উৎপাদনের দেশ, না জানি আবার কোন নেতা, না জানি কোন গলির সভাপতি সেক্রেটারি, ভয়ে বেচারা চুপসে রয়েছে, কিছু বলে নাই, জুলুম হয়েছে না হয় নাই, হয়তো কিছু বলবেও না, বাস থেকে নেমে চলে যাবে, ঠিক আছে আমি আর 10 মিনিট পরে নেমে যাব, কি আর বলার আছে? কিন্তু আল্লাহর খাতায় এটা জমা হয়ে গেছে এবং এটার জন্য আপনাকে পরিণতি ভোগ করতে হবে। এভাবে যদি হিসাব করেন তাহলে অন্তর কাঁপতে থাকবে, প্রতিটা পা ফেলার আগে চিন্তা হবে যে আমার দ্বারা কারো জুলুম হচ্ছে কিনা, আমার দ্বারা কোনো অন্যায় হয়ে যাচ্ছে কিনা। আপনি কাউকে সতর্ক করেছেন, শক্ত ভাষায় ডেটেছেন, প্রয়োজন হতে পারে, কিন্তু সেটারও মাত্রা ঠিক আছে নাকি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে? ভাইরা আমার, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবদার করছে, আপনারা জানেন জেহাদের ময়দানে যেখানে যুদ্ধের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছে শত্রুপক্ষের মোকাবেলা করবার জন্য, সেই জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি উনি একটা লাঠি দিয়ে এভাবে কাতার সোজা করছেন, মানে যুদ্ধের জন্য যে সবাই প্রস্তুত হয়েছে যোদ্ধারা তাদেরকে সোজা করতেছেন যে কেউ আঁকা বাঁকা আছে কিনা, কেউ একটু সামনে আছে, তো তাকে ওই যে ওনার হাতে যে ছড়ি ছিল ওই ছড়ি দিয়া এরকম গুতা দিচ্ছে, সে পিছনে চলে যাচ্ছে, কাতার সোজা করতেছে। এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ,
আপনি যে এই লাঠি দিয়ে কাঁথা সাজা করতেছেন, আমাকে গুতা দিয়েছেন যে আমি একটা ব্যথা পাইছি, আমার প্রতি জুলুম হয়ে গেছে। চিন্তা করেন কাকে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সাহাবীদের সামনে আমরা আমাদের সমাজ হলে কি হইতো? এই ব্যাটা বেয়াদব, তুই ওনার সাথে কি বললি? কারণ নেতা চাইতে নেতার চামচারা বেশি, আজকাল গরম থাকে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলছে, কোনো সাহাবী কোনো কথা নাই, যে উনি নিজে আছেন, আমাদের আবার কি সবাই চুপ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আচ্ছা, মানে হতে পারে যে আমি সোজা করতে গেছি, গুতাটা বেশি লেগে গেছে, ব্যথা পেয়ে গেছে। তো তাহলে এখন বলে রাসূলুল্লাহ, যেহেতু আমার পিঠে না পেটে যেন গুতা লাগছে, অতএব আমি তো ওই জায়গাতে প্রতিশোধ নেব, যেহেতু আমার প্রতি জুলুম হয়েছে, জুলুমের প্রতিশোধ নিতে হবে, তাহলে তো আপনি নিষ্কৃতি পাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা উল্টে দিয়েছে। ওই ওই সাহাবী খালি গায়ে ছিল, সম্ভবত যে খালি গায়ে গোতা রাখছে, তাহলে খালি গায়ে করে দিয়েছে, না প্রতিশোধ না। ওই সাহাবী একটা চুমু একে দিলেন এবং বললেন যে আমার ইচ্ছা ছিল যে আপনার মহরে নবুওয়াতের উপর আমি চুম্বন করব। এই জন্য আমি একটু কষ্ট পাইছি, কিন্তু আসলে কষ্টের কারণে, বা কষ্ট তো ওই রকম পাইছি, উল্লেখযোগ্য কিছু না, এটা জুলুমের পর্যায়ে না, কিন্তু আমি একুশিলা, আমি আসলে আপনাকে একটু এই চুমোটা এঁকে দিতে চেয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। এখানে অন্য কেউ হলে তো বলতো যে এই জায়গা তুমি ফেজলান্তিরার জায়গা পেলে না, যুদ্ধের ময়দান। দেখেন নবী সাল্লাল্লাহু একটা কথা বলেননি, কারণ লোকটা যে মামলার কথা বলেছে এটা খুব জটিল জুলুমের বিষয়। আমি আবারও বলছি, শৈশবে কৈশোরে যৌবনে একটু ফিরে যাই আমরা, কত মানুষের উপর জুলুম করে এ পর্যন্ত আসছি, এখন হুজুর হয়ে গেছি, আলেম হয়ে গেছি, হাজি সাহেব হয়ে গেছি, গাজী সাহেব হয়েছি, কত জুলুম করে এ পর্যন্ত এসেছি। চোখের পানি ফিরে আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার, এবং এখন থেকে সাবধান হওয়া দরকার। সাবধান হবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জুলুমের ভয়াবহতাকে আঁচ করে, উপলব্ধি করে সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সবাই সতর্ক থাকবো ইনশাআল্লাহ, অন্যদেরকে সতর্ক করব, সন্তানদেরকে সেভাবে গড়ে তুলবো, পরিবারের সদস্যদেরকে গড়ে তুলবো যে আমাকে কেউ জুলুম করুক, আমি কারো প্রতি জুলুম করব না। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমমুক্ত সমাজ, জুলুমমুক্ত পরিবার, জুলুমমুক্ত দেশ আমাদেরকে গঠন করার তৌফিক দান করুন। যে সমস্ত ভাইরা জুলুম করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা জালেমান আও মাজলুমা, তোমার ভাইকে তুমি সাহায্য করবা, সে অত্যাচারী হলেও সাহায্য করবা, অত্যাচারিত হলেও সাহায্য করবা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা, এটা কেমন হাদিস, যে অত্যাচারিত, যে জুলুমের শিকার মাজলুম, তাকে সাহায্য করার তো মিনিং আমরা বুঝলাম যে তাকে জুলুমের হাত থেকে রক্ষা করলাম, এটাই তো সাহায্য। কিন্তু যে জালেম, তাকে সাহায্য করতে বলতেছেন আপনি, মানে কি? জালেমকে আবার কিভাবে সাহায্য করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালেমকে, অত্যাচারী ব্যক্তিকে সাহায্য করার মানে হলো তার অত্যাচার করার কালো হাতটাকে থামিয়ে দাও। এটা থামিয়ে দিলে তার প্রতি কি হবে? তার প্রতি অনুগ্রহ হবে যে সে জাহান্নামের আগুন থেকে বাঁচবে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির কাছে একজন প্রশ্ন করেছেন এক মহিলা, যে স্যার, আমার ভাই আমার জমি জমা, বাপের জমি জমা থেকে আমাকে মাহরুম করছে, এখন আমি চাইলে আইনি লড়াই করে, মামলা মোকদ্দমা করে, বিচার বসায়া তার কাছ থেকে একটা উদ্ধার করতে পারি, কিন্তু আমার ভাই অপমানিত হবে, কষ্ট পাবে, সম্পর্ক নষ্ট হবে, আমার এটা করা উচিত কিনা? স্যার রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আপনি যদি মামলা মোকদ্দমা করে আপনার ভাইয়ের কাছ থেকে আপনার পাওনা বুঝে নিতে পারেন, তাহলে আপনার ভাইয়ের প্রতি এটা অনুগ্রহ হবে, অনুগ্রহ হবে। কিভাবে অনুগ্রহ? মামলা করলাম, বিচারের কাঠগড়া দাঁড় করে আর জমিটা নিয়ে নিলাম, অনুগ্রহ কেমন হলো? স্যার বলেছেন, অনুগ্রহ এই জন্য হবে, এই জমি তো আপনাকে সে ফেরত দিতেই হবে, আজকে না দিলে কেয়ামতে দিবে, তো সেই দিন ফেরত দেওয়ার চাইতে আজকে দেওয়া অনেক বেটার, সে অর্থে তার প্রতি এটা কি হবে? এহসান। এই জন্য আমরা দেখবেন বাচ্চাদের মধ্যে জুলুম করার প্রবণতা আছে, তাদেরকে শেখাতে হয় যে না, কোনো জুলুম চলবে না, কোনো জুলুম চলবে না, ইনসাফ চলবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।